আমাদের চলছে জাজেস চয়েস রাউন্ড, যেখানে কিনা জাজদের পছন্দ করে দেওয়া জনরার গান গাইছে আমাদের গানের রাজারা। জুচনা তোর প্রিয় বলে আমি নিঝুমরা, চাইলে তোকে দিতে পারি চট্টাইনে চাঁদের বাড়ি, জুচনা দিতে তোর সে কাটে ধরব যে তোর হাত, ধরব যে তোর হাত। খুবই সুন্দর গেয়েছো, মিষ্টি একটা ভয়েস, মিষ্টি একটা গান। কোনালকেও আমি ধন্যবাদ জানাতে চাই, এত সুন্দর একটা গান তুমি গেয়েছো। ইউ হ্যাভ ডান দি প্রপার জাস্টিস টু দ্য সং। একটা ছিল সোনার কন্যা মেঘ বরণ কেশ, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ, দু চোখে তার আহারে কি মায়া, নদীর জলে পড়ল কন্যার ছায়া, তাহার কথা বলি তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি। শান্তর ভয়েসে একটা ব্যাপার আছে, ও যখন হাই নোটসে যায় তখন মনে হয় কি যে গলাটা ভাঙা, মনে হয় আজকে গলাটা ভাঙা। বেসিক্যালি ওর টোনটাই এটা, ওই টেক্সচারটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে ওর ভয়েসে। পরে মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেয়া যায় না। আজকের পর্বের সবচেয়ে ছোট বাচ্চাটা তুমি, এত ভারী একটা গান তুমি যে গলায় নিয়েছো, কাঁধে নিয়েছো, গাওয়ার চেষ্টা করেছো, এটাই অনেক বড় ব্যাপার। যখন সাথে থাকো না তখনও রাখি ছায়ার মতো তোমাকে, কেন বোঝো না আমার হৃদয় জুড়ে কে যে বিরহ, তুমি জানো। যতগুলো প্রতিযোগী আছে তাদের মধ্যে যদি কারো সবচেয়ে বেশি ইম্প্রুভমেন্ট দেখে থাকি আমি, সেটা হচ্ছে প্রত্যাশা, যার শুরু থেকে প্রত্যেকটা গান ডে বাই ডে ভালো হচ্ছে। প্রত্যাশা যখন শুরু করলো আমি ছুঁয়ে দিলে, এই ভয়েস টেক্সচারটা যে হাস্কি টোনে যে বলল, ওখানেই একেবারে কলিজায় আঘাতটা লেগেছে। ও যেভাবে বলছিল যে পৃথিবী জেনে নিও আমি হতে চাই সবারই প্রিয়, এভাবে গান করলে তুমি সারা পৃথিবীর প্রিয় মানুষ হয়ে উঠবে। তোমার ভয়েস এত ড্রামাটিক এবং প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা সুর তুমি যে ড্রামা দিয়ে গাইছো, অনেক বয়সে বড় ম্যাচিওর সিঙ্গাররা তা গাইতে পারে না। প্রতি সোম ও শুক্রবার ঠিক রাত 7:50 মিনিটে শুধুমাত্র চ্যানেল আইতে। মন ভোলা বর্ষবার এন্টারটেইনমেন্ট এখানেই।